পাবনায় 25 কিলোমিটার রেলপথের কাজ শেষ, শিগগিরই ট্রেন চলাচল উদ্বোধনের কথা প্রধানমন্ত্রীর। বাগেরহাটে লবণাক্ত মাটিতে জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। মাইকেল মধুসূদন দত্তের 194তম জন্মবার্ষিকী আজ, সাগরদাঁড়িতে মধুমেলায় দর্শনার্থীদের ভিড়। দর্শক শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদ। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে পাবনাবাসীর। মাঝগ্রাম থেকে ঢালারচর পর্যন্ত 76 কিলোমিটার রেলপথের মধ্যে প্রথম ধাপে 25 কিলোমিটারের কাজ শেষ হয়েছে। জানুয়ারির শেষ দিকে ট্রেন চলাচল উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই রেলপথ চালু হলে পাবনার সামগ্রিক অর্থনীতি যেমন গতি পাবে, তেমনি ভোগান্তি কমবে যাতায়াতে। পাবনার প্রতিনিধি রাজুর রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। 2014 সালে পদ্মা নদীর উপর হার্ডিঞ্জ ব্রিজ চালু হওয়ার পরে দাবি উঠে ঈশ্বরদী থেকে পাবনা পর্যন্ত লিংক রুট রেললাইনের। স্বাধীনতার পর 1974 সালে পাবনাবাসীর দাবি বাস্তবায়নে ঈশ্বরদী ডালারচর রেলপথ প্রকল্প হাতে নেয় বঙ্গবন্ধু সরকার, কিন্তু পরবর্তীতে সেই প্রকল্প আর আলোর মুখ দেখেনি। 2013 সালে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথ নির্মাণ প্রকল্প কাজের উদ্বোধন করেন। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম পর্যায়ের 25 কিলোমিটারের কাজ, এখন অপেক্ষা উদ্বোধনের। এই রেল লাইন আমরা এখন দেখছি, এটা দৃশ্যমান, অল্প খরচে যাওয়ার ব্যবস্থা হবে এবং পাবনাবাসী অনেক উপকৃত হবে। এর জন্য আমরা খুবই আনন্দিত, এই সরকারের আমলে বাস্তবায়ন হয়েছে, আমরা এতে খুব উপকৃত। এই রেলপথ চালু হলে পাবনায় যোগাযোগ, ব্যবসা সহ সামগ্রিক অর্থনীতিতে গতি আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা। এটা আমাদের পাবনাবাসীর জন্য অনেক বড় একটা পাওয়া এবং বড় একটা অ্যাচিভমেন্ট। রেলওয়ের এই কর্মকর্তা জানালেন, ইতিমধ্যে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে। আমরা 96 কিলোমিটার পর্যন্ত স্পিড তুলেছি এবং অন্যান্য টেস্টগুলো সম্পন্ন করেছি, এখন আসলে এটা প্রস্তুত। মাঝগ্রাম পাবনা ডালারচর রেলপথ চালু হলে পণ্য পরিবহন ও মানুষের যাতায়াত সুবিধা বাড়বে বলে জানিয়েছে ওই এলাকার মানুষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বাগেরহাটের সিডোর আইলা বিধ্বস্ত লবণাক্ত মাটিতে জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ। জেলার কুল স্থানীয় চাহিদা মিটিয়ে আসছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। কুল চাষ করে ব্যাপক সাড়া ফেলা চাষিরা স্বাবলম্বী হয়েছেন, অন্যদেরও উদ্বুদ্ধ করছেন। বাগেরহাট প্রতিনিধির সহায়তায় আফসানা নীলার পট। কাঁচা পাকা ফলের ভারে মাটিতে নুয়ে পড়েছে গাছ। বাগেরহাটের মৎস্যঘেরের বেড়িপাত এলাকায় গত কয়েক বছর ধরে কুল চাষ করছেন কৃষকরা। প্রথম কুল চাষ শুরু করেন মল্লিকবের গ্রামের বাদশা তালুকদার। 5 বছর আগে লবণাক্ত মাটিতে চাষ করেই পান সফলতা। লাভের টাকায় 5.5 একর জমিতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন বাদশা। অনেকেই বলছে লবণাক্ত এলাকায় হবে না, তারপর দেখি কুল চাষ করে মোটামুটি ভালোই লাভজনক। তাকে দেখেই এলাকার অনেক কৃষক কুল চাষে আগ্রহী হয়ে ওঠেন এবং অনেকেই বাগান করছে। এই 4 বছরে খুব ফলন ভালো হয়েছে, এত ফলন আর আমাদের দেশে লাভজনক আর কোনো কৃষিতে হয় না। আবার নতুন নতুন ছোট ছোট প্রজেক্ট ধরছি, তারা ওই খুব লাভবান। বাগেরহাটের আপেল কুল ও নারকেলি কুল আসছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। কুল চাষের বাণিজ্যিক সম্প্রসারণে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেক মানুষের। এই আমরা কুল বাগানে অন্তত 12-13 জন কাজ করি, সব আমরা ভালো সংসার ভালো চলতেছে। 4 বছর ধরে কুল চাষ করে এখান থেকে নিয়ে ঢাকা চালান দিই। এ কাজে কৃষকদের সহায়তা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কোস্টাল বেল্ট এলাকাটা এখানে নদীর পানি সম্পূর্ণ লবণাক্ত, তারপরও এই লবণ সহিষ্ণু জাত এখানে আসলে ফলনে কোথাও কোনো ঘাটতি হচ্ছে না আমাদের। ভবিষ্যতে আরও ব্যাপক কুল আবাদ বৃদ্ধি পাবে এবং এতে দেশের পুষ্টি চাহিদা নিয়ে যেভাবে আমাদের সমস্যা সমাধান হবে, সাথে সাথে চাষিরও লাভবান হবে। কুল চাষ আয়ের পথ খুলে দিয়েছে চাষি, শ্রমিক ও ব্যবসায়ীদের। আফসানা নীলা, 21 টেলিভিশন। একজন ডাক্তারই চলছে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রশাসনিক কাজ, রোগীদের চিকিৎসা সবই একা হাতে সামলাতে হয় আবাসিক মেডিকেল অফিসারকে। এর ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। 50 সজ্জার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা সহ প্রশাসনিক সব কাজই করতে হচ্ছে আবাসিক মেডিকেল অফিসারকে।
রোগী সুস্থ করা তো পরের কথা, দিনের পর দিন একা কাজ করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়ছেন। আমার সাবঅর্ডিনেট কোনো মেডিকেল অফিসার এখানে নাই, 24 ঘন্টা ডিউটি চলতেছে, এর মধ্যে আমার কোনো রিলিভার নাই, আমি এককভাবে কাজ করে যাচ্ছি। এই অবস্থায় সেবা থেকে বঞ্চিত রোগীরা, অনেকে আবার হাসপাতাল ছাড়তে বাধ্য হন। সকালে একজন আইছিল, এত সারা দিন আসেনি, ডাক্তার না থাকার জন্যও রোগী চলে যাচ্ছে, ডাক্তার ধরেন একজন কিন্তু রোগী মেলা, ডাক্তারের সংকটের কারণে আমরা চিকিৎসা ভালোভাবে পাচ্ছি না। লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার বেহাল এ দশার কথা স্বীকার করেছেন সিভিল সার্জন। দ্রুত চিকিৎসক নিয়োগ দেওয়ার আশ্বাস দিলেন তিনি। বাস্তবতা হচ্ছে যে আমাদের কিছু ডাক্তার আছে, তারা পিছনে আছেন এবং কিছুটা ফাউন্ডেশন ট্রেনিংও আছে। এই বিষয়টা আমাদের গতকালকে আমাদের পরিচালক মহোদয় নাটোর আসছিলেন আর কি, তাকে বিষয়টা জানানো হয়েছে এবং ওটা প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমরা আশা করা যায় যে অতি সত্ত্বর আমরা একটা মেডিকেল অফিসার দিতে পারব। 50 শয্যায় উন্নীত করার পর 2006 সালে একজন আবাসিক মেডিকেল অফিসার সহ 11 জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু গত এক বছর ধরে আবাসিক মেডিকেল অফিসার ছাড়া আর কোনো চিকিৎসক নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ফারজানা শ্রাবন্ত, একুশে টেলিভিশন। আগামী 4 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে ঢাকায় শিক্ষা সমাবেশ হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদ। গতকাল গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সে সময় তিনি আরও বলেন, 2040 জন কলেজ অধ্যক্ষকে নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই শিক্ষা সমাবেশ হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 1040 কোটি টাকার একটি প্রকল্প সহ 10টি স্থাপনা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এছাড়া পারফরমেন্স র্যাঙ্কিংয়ে দেশের সেরা 7টি কলেজকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে। নওগাঁ ও মৌলভীবাজারে শুরু হয়েছে 3 দিনের আঞ্চলিক ইজতেমা। ইজতেমাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নওগাঁয় জেলার বাইপাস ঢাকা রোডের কাছে দোগাছি মাঠে বসেছে তাবলিগ জামাতের সমাবেশ। এর মধ্যে জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মৌলভীবাজার সদরের জগন্নাথপুরে বসেছে সমাবেশ। আগামী 27 জানুয়ারি শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা। টঙ্গীতে মানুষের উপচে পড়া ভিড় ও যানজটের কারণে তাবলিগ জামাতের মুরব্বীদের পরামর্শে 2 বছর ধরে দেশে বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক ইজতেমা। আধুনিক বাংলা কবিতার অন্যতম পুরোধা, বাংলা চতুষ্পদী কবিতার প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আজ 194তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কবির জন্মস্থান যশোরের কেশবপুরের সাগরদাড়ি গ্রামে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলার। গত 20 জানুয়ারি মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে কবির জন্মভিটা, সাগরদাড়ি ও এর আশপাশের এলাকায়। প্রতিদিনই নানা দর্শনার্থীর ভিড় বাড়ছে মেলা প্রাঙ্গণে। কবি মাইকেল মধুসূদন দত্ত, তার বাড়ি এবং বাড়ির অনেক কিছু দেখতে পারলাম, তার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। সরকারিভাবে মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা যেভাবে সংরক্ষিত হয়েছে এটা খুব ভালো লাগছে। ময়মনসিংহে কলেজ ছাত্র ইব্রাহিম খলিল হত্যার প্রধান আসামি নাঈম পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ জানায়, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কলেজ ছাত্র ইব্রাহিম হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে আজ ভোরের দিকে তারা অভিযান চালায়। শহরের বলাশপুর এলাকায় গেলে ছিনতাইকারী চক্রের সদস্যরা টের পেয়ে পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে নাঈম আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবার সারা দেশে নানা খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। হিলিতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে শিশুদের ডিম খাওয়ানো হয়। গোপালগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ড ও সদরের 21 ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ শুরু। বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ। সুনামগঞ্জ সদর মডেল থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়িতে সমাবেশ। চাকরি জাতীয়করণের দাবিতে কুমিল্লা ও জামালপুরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচি। অবৈধভাবে লোনা পানি তোলার বন্ধের দাবিতে সাতক্ষীরার কালীগঞ্জে মানববন্ধন। পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে মাদারীপুরে বঙ্গবন্ধু ল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন। সুনামগঞ্জের দিরাই পৌর মেয়র ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জের সংসদ সদস্যের মনোনয়ন দাবিতে বিক্ষোভ।
বাগেরহাটে আওয়ামী লীগ ও বিএনপি জেলা ও উপজেলা পর্যায়ের গোলটেবিল বৈঠক, ঝিনাইদহ, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে শীত বস্ত্র বিতরণ, চাঁদপুরে দুই দিনের তথ্য মেলা শুরু, রাজবাড়িতে মাদক বিরোধী সমাবেশ। নোয়াখালীর মাইজদি পৌর বাজার থেকে অস্ত্র ও মাদক সহ সাত যুবক আটক। জামালপুরে নতুন জাতের সরিষার মাঠ দিবস। ঠাকুরগাঁওয়ে জিঙ্ক সমৃদ্ধ ধানের সম্প্রসারণ শীর্ষক মতবিনিময়। গাজীপুরে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু। বাগেরহাটের এমএম মাধ্যমিক বিদ্যালয়ের 72 বছর পূর্তিতে পুনর্মিলনী হয়। নানা আয়োজনে উদযাপিত হলো কুমিল্লা ক্লাবের শত বছর পূর্তি উৎসব। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে ঐতিহ্যবাহী পলো উৎসব। চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জের তত্ত্বীপুরে শ্মশানে মাকড়ি সপ্তমী মহাপূর্ণ স্নান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পাবনায় 25 কিলোমিটার রেলপথের কাজ শেষ, শিগগিরই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাগেরহাটে লবণাক্ত মাটিতে জনপ্রিয় হয়ে উঠেছে কুলচাষ, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। মাইকেল মধুসূদন দত্তের 194তম জন্মবার্ষিকী আজ, সাগরদাঁড়িতে মধুমেলায় দর্শনার্থীদের ভিড়। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-tv4online। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরের সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।